শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের ক্লাসের সেশনে চলে যাই। আজকে যে বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, বিষয় কোড হচ্ছে 66845। এই বিষয়টির সাথে সংশ্লিষ্ট টেকনোলজি ছাত্রছাত্রীবৃন্দ যারা রয়েছে তা হলো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ডাটা কমিউনিকেশন চতুর্থ পর্ব ছাত্রছাত্রী এবং মেকাট্রনিক্স পঞ্চম পর্ব। আজকে প্রথম ক্লাসটি তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সাবজেক্টের মধ্যে সর্বমোট চ্যাপ্টার আছে 12টি। সবগুলো চ্যাপ্টার দিয়ে আমরা যে এইম বা যে অবজেক্টিভটা আমাদের রয়েছে তা আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এটা তোমরা আগে দেখেছ, আবার তোমাদের সামনে একটু করে তুলে ধরলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। টু ডেভেলপ দ্য নলেজ অ্যান্ড স্কিল অন ইউজিং সেমিকন্ডাক্টর ডায়োড, ফ্যামিলারাইজ উইথ পাওয়ার সুইচিং ডিভাইস, টু ডেভেলপ দ্য নলেজ অ্যান্ড স্কিল অন ইনভার্টার, চপার অ্যান্ড সাইক্লো কনভার্টার, টু ফ্যামিলারাইজ ডিসিএসি কন্ট্রোল ড্রাইভ, টু ডেভেলপ নলেজ অ্যান্ড স্কিল অন ফটো ডায়োড, ফটো ট্রানজিস্টার অ্যান্ড ফটো রেজিস্টার, টু ডেভেলপ ওয়ার্কিং অন স্কিল অন সোলার পাওয়ার সিস্টেম, ডেভেলপ নলেজ অন স্কিল ইউপিএস আইপিএস অ্যাভিয়ার, টু ডেভেলপ নলেজ অ্যান্ড স্কিল অন ইলেকট্রনিক সেফটি সিস্টেম। মূলত ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স বা পাওয়ার ইলেকট্রনিক্সের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো নিয়েই আমাদের এই বিষয়টাকে সজ্জিত করা হয়েছে। আমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে পাওয়ার ইলেকট্রনিক্স ও পাওয়ার ডায়োড সম্পর্কে ধারণা, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ডায়োড, এবং 9টা স্পেসিফিক লার্নিং অবজেক্টিভের মধ্যে আজকে 6টা স্পেসিফিক লার্নিং অবজেক্টিভ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম হচ্ছে ডিফাইন দ্য টার্ম পাওয়ার ইলেকট্রনিক্স, 2 নম্বর আসছে মেনশন দ্য স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ পাওয়ার ইলেকট্রনিক্স, 3 নম্বরে আসছে লিস্ট দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড ডিমেরিটস অফ পাওয়ার ইলেকট্রনিক্স, 4 নম্বরে আসছে মেনশন দ্য টাইপ অফ পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস, 5 নম্বরে আসছে লিস্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার ডায়োড, 6 নম্বরে আসছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ পাওয়ার ডায়োড। প্রথমে একটু হিস্ট্রি নিয়ে আলোচনা করতে হয় যে আমরা কিভাবে পাওয়ার ইলেকট্রনিক্সটা পেয়েছি। সে পাওয়ার ইলেকট্রনিক্সের হিস্ট্রি নিয়ে যদি আমরা আলাপ করতে যাই তাহলে আমরা কি দেখতে পাই, একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ডায়াগ্রামটা 1900 সাল থেকে 1980 সাল পর্যন্ত এক্সপ্যান্ডেড এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম পাওয়ার ইলেকট্রনিক্সের সূত্রপাত হয়, পাওয়ার ইলেকট্রনিক্সের ধারণা জন্মায় 1900 সালে। প্রথম যে আবিষ্কারটা ছিল সেটা হলো মার্কারি আর্ক রেক্টিফায়ার, ভ্যাকুয়াম টিউব রেক্টিফায়ার এবং থাইরেট্রন টিউব। এই ডিভাইসগুলোর মাধ্যমে তখন ইন্ডাস্ট্রিয়াল অপারেশন কিংবা পাওয়ার ডিভাইস যেগুলো রয়েছে, যেমন মোটর রয়েছে, ড্রাইভ রয়েছে, এসি ড্রাইভ রয়েছে, ডিসি ড্রাইভ রয়েছে, এই সমস্ত ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তখন মার্কারি আর্ক রেক্টিফায়ার, ভ্যাকুয়াম টিউব রেক্টিফায়ার এবং থাইরেট্রন টিউবগুলোকে ব্যবহার করা হতো। 1957 সালের দিকে আবিষ্কার হলো থাইরিস্টর। থাইরিস্টর ছিল একটি সলিড স্টেট ডিভাইস, সেমিকন্ডাক্টর বেসড একটি ডিভাইস। এইটা আবিষ্কার হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুগ যুগ ধরে শুধু উন্নতি হয়ে এসেছে, সেটা ছিল 1957। তারপর হলো পাওয়ার ডায়োড এবং থাইরিস্টর একসাথে কাজ করলো যুগপদভাবে। 1970 সালের মাঝামাঝি সময়ে ফার্স্ট সুইচিং ফুললি কন্ট্রোল সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর আবিষ্কার হলো। তখন পাওয়া গেল জিটিও, জিটিআর, পাওয়ার মসফেট, থাইরিস্টর এবং মাইক্রোপ্রসেসর মতো অত্যাধুনিক নিয়ন্ত্রণকারী ডিভাইস। এরপরে 1980 সাল পর্যন্ত তারাই ইন্ডাস্ট্রিয়াল অপারেশনগুলো নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়ে আসছিল। এরপরে পাওয়া গেল 1980 সালের পরে আইজিবিটি, পাওয়ার মসফেট, থাইরিস্টর। এই উদ্ভাবনগুলো দিয়ে অদ্যাবধি পাওয়ার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির জগতের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। সামনে আরও নতুন নতুন অনেকগুলো আবিষ্কার, অনেকগুলো আবির্ভাব আমাদের সামনে চলে আসছে, যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তাহলে আমরা কি পেলাম, 1900 সাল থেকে 1980 থেকে এবং অদ্যাবধি আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের একটি শতবর্ষের হিস্ট্রি কিন্তু চলে এসেছে।
প্রথমে আছে পাওয়ার ইলেকট্রনিক্সের সংজ্ঞা। পাওয়ার ইলেকট্রনিক্সের সংজ্ঞা আমরা এর মধ্যে কিছুটা অনুমান করতে পারি যে পাওয়ার ইলেকট্রনিক্স মূলত একটি সাবজেক্ট, যে সাবজেক্টের মধ্যে কি আলোচনা করা হবে, যে ইলেকট্রিক পাওয়ারের উৎপাদন, প্রেরণ, বন্টন, রূপান্তর ও নিয়ন্ত্রণের জন্য সলিড স্টেট ইলেকট্রনিক্সের প্রয়োগ, অর্থাৎ সলিড স্টেট ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আবিষ্কার হয়েছে সেই ডিভাইসগুলো দিয়ে ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, কনভার্সন অ্যান্ড কন্ট্রোল করার জন্য আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ব্যবহার করব। সেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে আমরা ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করব। আর ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার বিধি নিয়ে যে বিষয় তাতে আলোচনা করা হবে, কোন বিষয়, ইলেকট্রিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্টের মধ্যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো মাধ্যমে এই জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, কনভার্সন এবং কন্ট্রোল নিয়ে আলোচনা করা হবে, সেটাকে আমরা বলছি পাওয়ার ইলেকট্রনিক্স। এই যে তত্ত্বগুলো আমি উপস্থাপন করছি এগুলো ইংরেজি বিভিন্ন বইয়ের মধ্যে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের বিভিন্ন সংজ্ঞাগুলো পেয়ে থাকি। সব সংজ্ঞার মর্মার্থ হচ্ছে যেটা, আমি সেটাই তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে আমরা এর মধ্যে জেনে গেলাম যে ডেফিনেশন অফ পাওয়ার ইলেকট্রনিক্স। ওকে, আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি। ব্লক চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা বলেছি জেনারেশন, এইদিকে জেনারেশন হচ্ছে, জেনারেশন হওয়ার পরে সেটা ডিস্ট্রিবিউশন হবে, সেটা লোডকে অপারেট করবে। লোডকে অপারেট করবে কে? একটা কনভার্টার দিয়ে। আমি এদিকে তৈরি করছি হাই পাওয়ার ভোল্টেজ, আমার এখানে একটা ছোট্ট মোটর চলবে। তাহলে কনভার্টারের মাধ্যমে আমি সেই মোটরটাকে নিয়ন্ত্রণ করার জন্য উপযুক্ততা প্রদান করে আমি সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে প্রেরণ করব। এবং সেই সাথে একটি কন্ট্রোল সার্কিট রয়েছে। কনভার্টার এবং কন্ট্রোল সার্কিট দুটোই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের সমন্বয়ে গঠিত। ফিডব্যাক নেবে, সেই ফিডব্যাকের সাথে রেফারেন্সের সাথে তুলনা করবে, র সিগনাল নেবে, তুলনা করে যে পরিমাণ পাওয়ার কনভার্ট করে লোডে দিলে লোড সঠিকভাবে পরিচালিত হবে সেই পাওয়ারটাকে নিয়ন্ত্রিত আকারে লোডে সরবরাহ করবে। আর এই কাজটুকু পুরোপুরি পাওয়ার ইলেকট্রনিক্সের কাজ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা ইন্ডাস্ট্রিতে কোনো লোডকে, কোনো অপারেশনকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের মাধ্যমে করে থাকবো। এটাই হচ্ছে একটি পাওয়ার ইলেকট্রনিক সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। আরো একটা ব্লক ডায়াগ্রাম দিয়েছে, একটু ইলাবোরেট করেছে। ইনপুটে এসি এবং ডিসি পাওয়ার আনরেগুলেটেড, পাওয়ার কনভার্টার, এখানে একটা সেন্সর যেটা ফিডব্যাক কিভাবে আসবে একটা সেন্সরের মাধ্যমে আসবে, আর এখানে রয়েছে আউটপুট এসি কিংবা ডিসি, তার দিয়ে আমি একটা মোটর কিংবা একটা ডিভাইস, একটা ওভেন, যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল কম্পনকে, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টকে আমি পরিচালনা করব। একথায় বলা যায় যে পাওয়ার ইলেকট্রনিক কনভার্টার্স দ্য হার্ট অফ দ্য পাওয়ার ইলেকট্রনিক্স, দ্যাট ইজ পাওয়ার ইলেকট্রনিক কনভার্টারটাই হচ্ছে মূলত পাওয়ার ইলেকট্রনিক্সের আলোচনার মূল বিষয়বস্তু। ঠিক আছে, আমরা এখান থেকে মোটামুটি একটা পাওয়ার ইলেকট্রনিক্স কি কাজ করতে পারে সে বিষয়ে সম্যক ধারণা পেয়ে গেলাম। ইলেকট্রনিক্স ও পাওয়ার ইলেকট্রনিক্সের মূল পার্থক্য হচ্ছে ইলেকট্রনিক্সের লো পাওয়ার, লো কারেন্ট, লো সিগনাল বিষয় নিয়ে আলোচনা করা হবে, এবং পাওয়ার ইলেকট্রনিক্সে হাই ভোল্টেজ, হাই কারেন্ট ও হাই পাওয়ার ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সমিশন ও নিয়ন্ত্রণের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই হচ্ছে আমাদের, আমরা আসতেছি স্কোপ অফ পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্সের ডিভাইস সমূহ দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, কতটুকু রেঞ্জ পর্যন্ত তারা আমাদের কাজ করে যেতে পারে, দুটো অংশ এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে পাওয়ার লেভেল, এখানে কি দেখা যাচ্ছে পাওয়ার লেভেল, আর উপরে আছে কি হার্জ, 100 হার্জ থেকে 100 কিলো হার্জ এবং গিগাওয়াট পর্যন্ত। এটা হচ্ছে ওয়াট, 0.1 ওয়াট থেকে মোর দেন 2.2 গিগাওয়াট পর্যন্ত সে আমাদেরকে সার্ভ করে যেতে পারবে, যে এত ক্ষুদ্র থেকে অত্যাধিক পাওয়ার সমৃদ্ধ যে কোনো ডিভাইসকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এবং তাদের যে নিয়ন্ত্রণ করার এরিয়া, সেই এরিয়াগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আমরা সেই এরিয়াগুলো পরবর্তীতে ভালো করে মুখস্থ করে নেব। ঠিক আছে, 0.1 ওয়াট থেকে 10 ওয়াট পর্যন্ত ব্যাটারি অপারেটেড ইকুইপমেন্ট বা ফ্ল্যাশ স্ট্রোব এগুলো, আর ম্যাক্সিমাম ওয়াটের মধ্যে যাচ্ছে স্যান্ডি পন্ড সাব স্টেশন, যেটা 2.2 গিগাওয়াট পর্যন্ত পাওয়ার খরচ করতে পারে। অ্যাপ্লিকেশনের কথা বলতে গেলে অনেক বিস্তৃত এরিয়াতে
আমরা কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্সের ব্যবহার করে থাকি। এখানে ছয়টা ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়েছে। এটা একটা, এটা হলো একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এ একটা, এ একটা, মোট একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। অটোমেশন অ্যান্ড ট্রাকশন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, রিনিউয়েবল এনার্জি নিয়ন্ত্রণে ব্যবহার হয়, ডিফেন্স এবং অ্যারোস্পেসে ব্যবহার হয়, ইউটিলিটি সিস্টেমে ব্যবহার হয়, এবং আমাদের ডেইলি লাইফ অর্থাৎ দৈনন্দিন জীবনের মধ্যে আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো ব্যবহার করে থাকি তাদের নিয়ন্ত্রণের জন্য আমার এটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, আসি অটোমোটিভ এবং ট্র্যাকশনে কি আছে। মডার্ন ট্র্যাকশন সিস্টেম, ট্র্যাকশন মূলত ব্যবহার হয় ট্রেনে। ট্রেনে যে বগিগুলো রয়েছে, বগিকে অপারেট করার জন্য কিছু বড় বড় ডিসি মোটর ব্যবহার করা হয়, সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ব্যবহার করতে পারি। সেখানে আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস লাগে, শিপে লাগে, পাওয়ার স্টিয়ারিংয়ে লাগে, পরিচালনার জন্য লাগে, সাবওয়ে, সাবওয়ে মাটির নিচ দিয়ে কোনো রাস্তা, সেটা সড়কপথ হতে পারে, সেটা রেলপথ হতে পারে, যদি থাকে সেটা নিয়ন্ত্রণে লাগে। হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলস এবং ফর্কলিফ্ট নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হয়। এরপর রয়েছে ইন্ডাস্ট্রিতে রয়েছে রোলিং মিল, এলিভেটরস, পাম্পস, সিমেন্ট মিল, কনস্ট্রাকশন মেশিনারিজ। এরপরে রয়েছে উইন্ড সিস্টেম, রিনিউয়েবল এনার্জি এবং সোলার সিস্টেম। রিনিউয়েবল এনার্জি দুটো অংশ রয়েছে, একটা উইন্ড সিস্টেম, একটা সোলার সিস্টেম। ডিফেন্স এবং অ্যারোস্পেস, স্যাটেলাইট ও স্পেস শাটলস এবং এয়ারক্রাফ্টের মধ্যেও আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ব্যবহার হয়ে থাকে। এরপরে রয়েছে স্মার্ট গ্রিড, ফিক্সড ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম এবং হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন সিস্টেম। এটা হচ্ছে ইউটিলিটি। যেমন ইউটিলিটি বলি আমরা কাকে, বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সাপ্লাই, পানির সাপ্লাই, এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের ইউটিলিটি। ঠিক আছে, এই ইউটিলিটিগুলোতে আমরা কিন্তু সেই নিয়ন্ত্রণের কাজটা করছি। ভ্যাকুয়াম টিউব ক্লিনার, ইউপিএস, ভ্যাকুয়াম ক্লিনার, তারপরে আসছে তোমার কম্পিউটার, এয়ার কন্ডিশন, এগুলো আমাদের ডেলি লাইফ এর মধ্যে আমরা ব্যবহার করছি। কাকে? পাওয়ার ইলেকট্রনিক্সকে। পাওয়ার ইলেকট্রনিক্সের বিস্তৃত ক্ষেত্রের মধ্যে অল্প কয়েকটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এখন আসি এর বিস্তৃত যে আলোচনা সেটা তোমাদের জন্য আমি এখানে রাখলাম, আমি আলোচনায় যাব না, তোমরা পড়লে বুঝতে পারবে যে অ্যাপ্লিকেশন অফ পাওয়ার ইলেকট্রনিক্স যেটা আমি আলোচনা করেছি তার কিছু বিস্তৃত অংশ তোমাদের জন্য দিয়েছি। অ্যাপ্লিকেশন অফ পাওয়ার ইলেকট্রনিক্স, এটার আরেকটা ক্ষেত্র দেখালাম এখানে, সে ক্ষেত্রটা হলো কি, এদিকে পাওয়ার দেখানো হচ্ছে, এদিকে ফ্রিকোয়েন্সি দেখানো হচ্ছে, যে 10 থেকে 1 মেগাহার্জ আর এদিকে 10 থেকে 100 মেগাওয়াট পর্যন্ত, ভিএ পর্যন্ত আমাদের বিস্তৃত এলাকা যে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার হচ্ছে তাদের বিভিন্ন অবস্থানটা এখানে দেখানো হয়েছে। এবং এই ড্যাশড লাইন দিয়ে দেখানো হয়েছে যে জিটিও বর্তমান যে এরিয়াটুকুতে ব্যবহার করছে সেটা ধরা যায় যে 5 মেগাওয়াট এবং এদিকে আছে সে 1 কিলোহার্জ। জিটিওকে এমনভাবে আরও প্রগ্রেস করা হচ্ছে, ডেভেলপ করা হচ্ছে যে সেটা 1 কিলোহার্জের উপরে এবং এদিকে প্রায় 10 মেগাওয়াটের কাছাকাছি ওয়াট নিয়ে সে কাজ করতে পারবে। এভাবে প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসকেই আমরা আরও এক্সপানশনের এরিয়াতে রাখতে পারি। বোঝা যাচ্ছে তো? কী কী সুবিধা আমরা পাই? কম পাওয়ার লসের কারণে উচ্চ দক্ষতা সম্পন্ন, উচ্চ রিলায়েবিলিটি বিশ্বস্ততা, উচ্চ মাত্রার কারেন্ট পরিবহনে সক্ষম, ঘূর্ণায়মান অংশ না থাকে, রক্ষণাবেক্ষণ খরচ কম ও দীর্ঘস্থায়ী হয়, ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমের তুলনায় এর কার্যকারিতা খুব দ্রুত হয়, আকারে ছোট, ওজনে কম হয়, স্থাপনে কম জায়গা প্রয়োজন হয় এবং ইনস্টলেশন খরচ কম, নয়েজ ও তাপীয় অপচয় খুবই কম হয়, উৎপাদন খরচ কম ও অপারেশন সহজ, এবং এই ডিভাইসগুলোকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। এত সুবিধার পরও তার কিছু অসুবিধা থেকে যায়। সেই অসুবিধাগুলোর মধ্যে প্রথমত আসতেছে সাপ্লাই সিস্টেম ও লোডে হারমোনিক্স উৎপাদন করার প্রবণতা রয়েছে। হারমোনিক্স শব্দ নিশ্চয়ই তোমরা পড়েছ, পঞ্চম পর্ব চতুর্থ পর্বের ছাত্র তোমরা। হারমোনিক্স এবং সাপ্লাই সিস্টেমে যে হারমোনিক্স হয় সেটা ক্ষতিকর। কোনো নির্দিষ্ট অপারেটিং কন্ডিশনে এসি থেকে ডিসি এবং এসি থেকে এসি কনভার্টার লো ইনপুট পাওয়ার ফ্যাক্টর অপারেট করে, ফলে সমস্যা দূরীকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। তাহলে তারা কি করে, যে পাওয়ার ফ্যাক্টর
ডাউন করে দেয়, সে ডাউন পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করার প্রয়োজন পড়ে যায়। পাওয়ার ইলেকট্রনিক কন্ট্রোলারের ওভারলোড ক্ষমতা কম বিধায় খরচ বৃদ্ধি পায়। পাওয়ার রিজেনারেশন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে করা কঠিন। ক্লাসিফিকেশন অফ পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস দুটো ভাগে ভাগ করেছে, থ্রি টার্মিনাল ডিভাইস এবং টু টার্মিনাল ডিভাইস। টু টার্মিনালকে পিন এবং স্কোটি ডায়োডে এবং থ্রি টার্মিনালকে পাওয়ার মসফেট, জেফেট, আইজিবিটি, বিজেটি এবং থাইরিস্টর ভাগে ভাগ করেছে। অন্য একটা ক্যাটাগরি রয়েছে চার্জ ক্যারিয়ারের ভিত্তিতে, আবার তাদেরকে ভাগ করা যায় চার ভাগ মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য এবং মেজরিটি চার্জ ক্যারিয়ারের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো পিন, আইজিবিটি, বিজেটি, থাইরিস্টর, এগুলো হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার নিয়ে কাজ করে, আর এটা মেজরিটি চার্জ ক্যারিয়ারের উপরে তাদের নির্ভরশীলতা বেশি থাকে, স্কটি ডায়োড, পাওয়ার মসফেট এবং জেফেট। আইডেন্টিফাই দ্য টাইপস অফ পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োড। আমরা চার ধরনের পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োড পাই। রিকভারি ক্যারেক্টারিস্টিক্স এবং ম্যানুফ্যাকচারিং টেকনিকের উপর ভিত্তি করে এই চারটা প্রকারের ডায়োডকে ভাগ করা যায়। তাছাড়া ডায়োডের আরও অনেক প্রকার আছে। তাহলে স্পেসিফিক্যালি আমরা পাওয়ার ইলেকট্রনিক্সে ব্যবহারের জন্য যে পাওয়ার সেমিকন্ডাক্টর ডায়োড রয়েছে সেই ডায়োডগুলোকে ভাগ করার জন্য আমরা দুটো বিষয়ের উপর আলোকপাত করি। একটা হচ্ছে রিকভারি ক্যারেক্টারিস্টিক্স, রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং টেকনিক। চারটা ভাগে স্ট্যান্ডার্ড রিকভারি ডায়োড বা জেনারেল পারপাস ডায়োড, ফার্স্ট রিকভারি ডায়োড বা পিন ডায়োড, স্কটি ব্যারিয়ার ডায়োড ও মেটাল সেমিকন্ডাক্টর বা হট ক্যারিয়ার ডায়োড, সিলিকন কার্বাইড স্কটি ব্যারিয়ার ডায়োড। এখানে সিম্বল দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্কটি ডায়োডের সিম্বল। প্রত্যেকটা ডায়োডের স্ট্রাকচারাল ভিউটা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এটা হচ্ছে সাধারণ ডায়োড বা সিগনাল ডায়োড, যে ডায়োডটা আমরা কমিউনিকেশন বা ট্রান্সমিশন বা সিগনালকে প্রসেসিংয়ের জন্য ব্যবহার করি, কোনো পাওয়ারকে নিয়ন্ত্রণ করার জন্য নয়। হাই ফ্রিকোয়েন্সিতে তারা কিন্তু কাজ করে। এটা হচ্ছে পাওয়ার নিয়ন্ত্রণের জন্য স্পেশাল ডায়োড, যেটাকে আমরা বলছি ফার্স্ট রিকভারি ডায়োড। এই ফার্স্ট রিকভারি ডায়োডটা কিন্তু স্পেশালি তৈরি করা হয়। যেমন আমরা লক্ষ্য করছি যে এখানে কোনো মধ্যবর্তী লেয়ার নেই, একটি জাংশন দুটি লেয়ার, আর এখানে হলো দুটি জাংশন তিনটি লেয়ার। এর ভিতরে প্রথমটি হচ্ছে এন টাইপ সাবস্ট্রেট এন্ড মাইনাস এপিটেক্সিয়াল পি প্লাস লেয়ার, এটা হচ্ছে অ্যানোড লেয়ার, এটা হচ্ছে ক্যাথোড লেয়ার, মাঝখানে এটা হচ্ছে এপিটেক্সিয়াল লেয়ার যার ডপিং লেভেল এ দুটোর চেয়ে কম। এটা হচ্ছে 10^19, এটা হচ্ছে 10^14, এটা হচ্ছে 10^19, এ দুটো সমান, মাঝখানেরটা, এ দুটো হচ্ছে ডপিং লেভেল কম, এই জন্য এটাকে বলা হচ্ছে এন মাইনাস এপিটেক্সিয়াল লেয়ার। এটাকে ড্রিফ্ট রিজিয়নে বলা হয়, আর এই ড্রিফ্ট রিজিয়নের উপর কিন্তু একটি ডায়োডের ব্যাকগ্রাউন্ড ভোল্টেজ নির্ভর করে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ভোল্টেজ নিয়ন্ত্রণ করার জন্য এই লেয়ারটাকে এখানে সংযোজন করা হয়েছে। এই ব্যাকগ্রাউন্ড ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য ডপিং লেভেলকে নিয়ন্ত্রণ করে আমরা লেয়ারের থিকনেসকে পরিবর্তন করতে পারি, আর একটি ডায়োডের ব্যাক ওভার ভোল্টেজ বা তার পিক ইনভার্স ভোল্টেজের ক্ষমতা আমরা নির্ধারণ করতে পারি। এখানে শুধুমাত্র এন এবং এন মাইনাস লেয়ারের সাথে একটা মেটাল জুড়িয়ে দেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে কি স্কটি ব্যারিয়ার, এটাকে বলা হয় মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড। আর এটা হচ্ছে এন প্লাস সিলিকন কার্বাইড, অর্থাৎ সিলিকন কার্বাইড একটি সেমিকন্ডাক্টর, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, সেই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর দিয়ে এই রেক্টিফায়ারটি তৈরি করা হয়। এটা একটা স্কটি ডায়োড কনফিগারেশন, কিন্তু তার মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে সিলিকন কার্বাইড। স্কটি ডায়োডে যেই সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্যই এখানে সেই সিলিকন কার্বাইডটাকে ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণ ডায়োড এবং পাওয়ার ডায়োডের মধ্যে যদি পার্থক্য করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা সাধারণ ডায়োডের মধ্যে জাংশন আছে কয়টা, আর একটা পাওয়ার ডায়োডের জাংশন আছে দুটা, লেয়ার তিনটা। এভাবে আমরা ক্লাসিফাই করলে, এটা পড়লে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমি আর এটা ব্যাখ্যায় যাচ্ছি না, যে চিত্রের মধ্যে আমি ব্যাখ্যাটা অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ডিফারেন্স বিটুইন নর্মাল ডায়োড এবং পাওয়ার ডায়োড, এটা অলরেডি বলেছি, ইউজ ইন স্মল সিগনাল সেমিকন্ডাক্টর লসেস ডিউরিং সুইচিং মোর লেজার দেন পাওয়ার ডায়োড, ইউজড হাই ভোল্টেজ হাই কারেন্ট অ্যাপ্লিকেশন, আর সেমিকন্ডাক্টর লুজেস ডিউরিং সুইচিং আর মোর, ডায়োড পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি অফ পাওয়ার ডায়োডস আর ভেরি হাই অ্যান্ড অ্যাজ কম্পারিজন টু নর্মাল ডায়োড। এখানে ডিটেলস একটা পার্থক্য দেওয়া হয়েছে, চারটা ডায়োড, জেনারেল ডায়োড, ফার্স্ট রিকভারি ডায়োড, স্কটি ডায়োড এবং সিলিকন কার্বাইড স্কটি ডায়োড, এগুলো সবগুলো হচ্ছে পাওয়ার ডায়োড। এই পাওয়ার ডায়োডের চারটা ক্যাটাগরিতে আমরা যদি এই পার্থক্যটাকে পড়ে ফেলতে পারি, তাহলে তার বর্ণনা, তার বৈশিষ্ট্য, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, যেমন জেনারেল ডিফিউশন অ্যালয়েড পিএন জাংশন, ডিফিউশন প্লাটিনাম গোল্ড, এভাবে স্কটি ডায়োডে আসছে মলিবডেনাম,
প্লাটিনাম ক্রোমিয়াম ও টাংস্টেন ডেপোজিটেড ইন দ্য থিন এপিটেক্সিয়াল লেয়ার এবং ইউজ সিলিকন কার্বাইড সেমিকন্ডাক্টর ইন স্কটি স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোর কারণে কি হচ্ছে, 50 থেকে 5 কিলোভোল্ট এদের VRRM, এটা হচ্ছে 50 থেকে 3 কিলো, 50 থেকে 200 ভোল্ট, আর এটা হচ্ছে 600 থেকে 1200 ভোল্ট কিংবা 1700 ভোল্ট। আর স্কট স্ট্রাকচার অন্য সুবিধা পাওয়া গেল, তার কিন্তু ম্যাক্সিমাম ভোল্টেজ রেঞ্জটা অনেক কম। রিভার্স লিকেজ কারেন্টের মধ্যে এটা 1 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা 10 থেকে 250 মিলি অ্যাম্পিয়ার। হায়ার লিকেজ কারেন্ট, একটু বেশি থাকে লিকেজ কারেন্টটা, এটা মাচ লোয়ার। অন স্টেট ভোল্টেজ ড্রপ, অর্থাৎ একটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে তার ভোল্টেজ ড্রপ 0.7 থেকে 1.2, 1.3 থেকে 3.6, 0.5 থেকে 1.5 থেকে 0.45, এবং 3 থেকে 4 ভোল্ট পর্যন্ত ড্রপ হয় সিলিকন কার্বাইড স্কটিতে। ফরওয়ার্ড কারেন্ট রেটিং 1 অ্যাম্পিয়ার টু সেভারেল 1000 অ্যাম্পিয়ার, less than 1 to several thousand, 1 to several 300, এবং 1 অ্যাম্পিয়ার টু 40 অ্যাম্পিয়ার। রিভার্স রিকভারি টাইম, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পরের ক্লাসগুলোতে এটা পাবো, 25 মাইক্রোসেকেন্ড, অনেক বেশি, 0.1 মাইক্রোসেকেন্ড থেকে 5 মাইক্রোসেকেন্ড পর্যন্ত হয়, ফিউ ন্যানোসেকেন্ড, less than 100, ঠিক আছে, এবং অ্যাপ্রক্সিমেটলি 50 ন্যানোসেকেন্ড। অ্যাপ্লিকেশনের দিক থেকে লো স্পিড 1 কিলোহার্টজের সিগনালকে সে রেকটিফাই করতে পারে, অপারেট করতে পারে, এটা হাই স্পিড প্রায় 20 কিলোহার্টজ। স্কটি ডায়োড আরও হাই স্পিড অপারেশনে কাজ করে 30 কিলোহার্টজ, এবং সিলিকন কার্বাইড আরও বেশি ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে পারে। ইউজেসের মধ্যে রেকটিফায়ার, ব্যাটারি, ওয়েল্ডিং ইত্যাদি ফাংশনে ব্যবহার হয়। ইউজড ইন ডিসি টু ডিসি কনভার্টার, ইনভার্টার, ফ্রি হুইলিং ডায়োড, এগুলোতে ব্যবহার হয়। হাই ফ্রিকোয়েন্সি ডিভাইস SMPS ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমে ব্যবহার হয়। PFC মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল সার্কিট, অ্যান্টি প্যারালাল ডায়োড এবং সুইচ মোড পাওয়ার সাপ্লাই, ইনভার্টার, কনভার্টার, মোটর কন্ট্রোল এবং ফ্রি হুইলিং ডায়োডে আমরা এদের ব্যবহার করতে পারি। এখানে আরো কিছু স্পেসিফিক প্যারামিটার দেওয়া আছে, তোমাদের ইচ্ছা করলে নেটে ঢুকে, আমরা যদি এখন অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজির ক্ষেত্রে আমরা টেকনোলজি বেসড এডুকেশনে রয়েছে, এটাও কিন্তু টেকনোলজি বেসড এডুকেশনের অংশ। এখানে যে স্পেসিফিকেশন দেওয়া আছে, আমরা 1N9 3913 স্পেসিফিকেশন স্পেসিফিক্যালি পাচ্ছি, কত রেটেড VRRM হচ্ছে 400 ভোল্ট, এবং তার ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট হচ্ছে 30 অ্যাম্পিয়ার, এবং ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ, ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে পিএন জাংশনে যে ড্রপ সেটা হচ্ছে 1.1 ভোল্ট, এবং তার রিভার্স রিকভারি টাইম হচ্ছে 40 ন্যানোসেকেন্ড। অপরদিকে ফার্স্ট রিকভারি ডায়োডের হচ্ছে 60 ন্যানোসেকেন্ড, অনেক ডিফারেন্স, এটা হচ্ছে আলট্রা ফাস্ট, ঠিক আছে, এবং স্কটি ডায়োডের ক্ষেত্রে সেটা আরও কম হবে, এখানে উল্লেখ করেনি। 1.6 এ আমাদের পাওয়ার ডায়োড সম্পর্কে রয়েছে, আজকে মনে হয় পুরো অংশ শেষ করা যাবে না, এরপর আমি কিছুটা পড়ে দিচ্ছি। যে পাওয়ার ডায়োডের যে জেনারেল পারপাস ডায়োডের যে স্ট্রাকচার সেটা অলরেডি আলোচনা করেছি, আর এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটা যে কনস্ট্রাকশন সেখানে তার রিভার্স রিকভারি টাইম হচ্ছে 25 মাইক্রোসেকেন্ড। আমরা এখন রিভার্স রিকভারি টাইম কি পড়িনি, এটা আমাদের আপাতত মনে রাখতে হবে, আমরা নেক্সট ক্লাস যেটা আগামী বুধবারে পাবো সেদিন পড়ব। এটা গঠনটা সম্পূর্ণরূপে এখানে দেওয়া আছে, আমি অলরেডি ব্যাখ্যা করেছি যা সেটাই এখানে লেখা আছে, তোমরা দেখলেই পাবে। এখানে প্রত্যেকটা অংশ লেখা আছে, এটা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যেই লেয়ারটা আমরা দেখেছি, এই লেয়ারটার থিকনেসের উপর সব কিছু নির্ভর করছে, যে তার রিভার্স রিকভারি টাইম কত হবে, তার ডিপ্লেশন লেয়ার কতটুকু হবে, এবং তার ব্র্যাকডাউন ভোল্টেজের পরিমাণ কতটুকু হবে, এই কথাটাই এখানে লেখা আছে, আমি আন্ডারলাইন করে দিয়েছি। ডেসক্রিপশন অফ পাওয়ার ডায়োড, সেম কথাগুলো এখানে আবার লিখেছি যে কিভাবে পাওয়ার ডায়োড কাজ করে। এই যে এই জায়গাটা আমরা যেটা পেলাম, এখান থেকে হোল প্রবেশ করে অপারেশনের সময়, এদিক থেকে ইলেকট্রনগুলো আসে, হোল এবং ইলেকট্রন আসার পর এখান থেকে কারেন্টটা প্রবাহিত হয়, এটাকে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি মডুলেশন। এই প্রক্রিয়ায় এটা কাজ করে থাকে, আর সেজন্য এইটাকে বলা হয় ড্রিফট রিজিয়ন। ফার্স্ট রিকভারি ডায়োড এস সেম এস জেনারেল পারপাস ডায়োডের মতোই, কিন্তু এখানে একটা কাজ করা হয় যে হাই কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল 3 যোজির গোল্ড যদি এখানে যুক্ত করে দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে, তাহলে তার কন্ডাক্টিভিটি বৃদ্ধি পায়, এবং ফার্স্ট রিকভারি ডায়োড আমার জেনারেল পারপাস ডায়োডের চেয়ে আরও ভালো পজিশনে কাজ করতে পারে, এজন্যই এটাকে বলা হয় ফার্স্ট রিকভারি। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে গোল্ড যুক্ত করার কারণে তার রিভার্স রিকভারি টাইমটা অনেকাংশে জেনারেল পারপাস ডায়োডের চেয়ে কম হয়,
এটা হচ্ছে মেটাল সেমিকন্ডাক্টর ডায়োড, যেটা আমরা ছবি দেখেছি, এটাকে স্কটি ডায়োড বলে। এখানে কোনো ব্যারিয়ার পোটেনশিয়ালের পরিমাণ না থাকায় সে আরো দ্রুত গতিতে কাজ করতে পারে। এটা হচ্ছে সিলিকন কার্বাইড স্কটি ব্যারিয়ার ডায়োড, এটাও অলরেডি আলোচনা করা হয়েছে। স্কটি ডায়োড কনস্ট্রাক্টেড ফ্রম সিলিকন কার্বাইড, ঠিক আছে, হ্যাভ এ ভেরি লো পাওয়ার লস, অনেক কম পাওয়ার লস হয়, হ্যাভ এক্সট্রিমলি ফাস্ট সুইচিং বিহেভিয়ার, অর্থাৎ টিআরআর অনেক কম হয়। আর স্কটি ডায়োডের যেই অসুবিধাগুলো ছিল সিলিকন কার্বাইড দিয়ে সেই অসুবিধাগুলোকে দূর করা হয়েছে, ঠিক আছে, এবং মাচ লোয়ার রিভার্স লিকেজ কারেন্ট দেন সিলিকন স্কটি ডায়োড। সিলিকন স্কটি ডায়োডের লিকেজ কারেন্টের পরিমাণটা বেশি ছিল, সিলিকন কার্বাইড ব্যবহার করে সেই অসুবিধাটাকে দূর করা হয়েছে। এটা গঠনগুলো আমি রিভিউর জন্য আবার দেখিয়েছি। এগুলো হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে যেভাবে ডায়োডকে দেখি। তোমাদের জন্য কিছু প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা বাসায় সমাধান করবে, সমাধান করে কোনো প্রশ্ন থাকলে নেক্সট সেশনের জন্য তোমরা এগুলো টাইমলাইন আমাকে দিয়ে দেবে, আমি পরবর্তীতে আনসার করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারো, টাইমলাইনের মধ্যে লিখে দিতে পারো, আমি দেখতে পারি। আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে টাইমলাইন লিখে দাও, আমি দেখার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে মেনশন দ্য রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার ডায়োড, মেনশন দ্য ভিএ ক্যারেক্টারিস্টিক্স অফ সিরিজ কানেক্টেড ডায়োড, মেনশন দ্য ভিএ ক্যারেক্টারিস্টিক্স অফ প্যারালাল কানেক্টেড ডায়োড। এই ক্লাসটি যদি আবার ভিজিট করতে চান তাহলে এই ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপের মধ্যে এই ক্লাসটির রেকর্ড পাওয়া যাবে, আপনারা সেটা অনুসরণ করতে পারবেন। আর ছাত্রছাত্রীবৃন্দ, আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্লাসটি তোমরা ফলো করার চেষ্টা করবে, কোনো পরামর্শ থাকলে সেটা দেবে। আর নেক্সট ক্লাসের জন্য আমরা যেই টপিকসগুলোর কথা বলেছি সেই টপিকসগুলো বাসা থেকে একটু পড়ে রাখবে, যাতে সুবিধা হয়। আমাদের যেই পড়াগুলো পড়ালাম এগুলো নোট ডাউন করবে। ধন্যবাদ সকলকে।